আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে সর্বোচ্চ রান তারা করে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জয়ের কয়েকটি রেকর্ডকে নিয়ে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান অস্ট্রেলিয়া দুইশো পঁয়তাল্লিশ রান টি টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রান তারা করে জয়ের তালিকায় এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া দু হাজার আঠারো সালের ষোলোই ফেব্রুয়ারি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে আটলান্টার মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৫ পঁয়তাল্লিশ রানে জয়লাভ করে রেকর্ড করেন অজিরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশো তেতাল্লিশ রানের বিশাল ইনিংস গড়েন নিউজিল্যান্ড অপরপক্ষে অস্ট্রেলিয়া দুইশো চুয়াল্লিশ রানের পাহাড়সম টার্গেটকে তাড়া করতে নেমে আঠারো ওভার পাঁচ বলে মাত্র পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন এবং এই ম্যাচে ডার্সি শর্টকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় নাম্বার টু ওয়েস্ট ইন্ডিজ দুশো ছত্রিশ রান সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা দুশো ছত্রিশ রানের এই জয়টি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে দু হাজার সালের এগারোই জানুয়ারি সাউথ আফ্রিকার জনাসবার্গে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে রেকর্ডটি করেন ক্যারাবিয়ানরা টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো একত্রিশ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজ দুশো বত্রিশ রানের টার্গেটকে তাড়া করতে নেমে উনিশ ওভার দুই বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেন এবং এই ম্যাচে ক্রিস গেইল এর অসামান্য অবদানের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাম্বার থ্রি ইংল্যান্ড দুশো তিরিশ রান ইংল্যান্ডের করা দুশো তিরিশ রানের এই জয়টি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে ২০১৬ হাজার সালের আঠারোই মার্চে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুম্বাইয়ে প্রোটিয়াদের বিপক্ষে এই রেকর্ডটি করেন ইংলিশরা টসে জিতে ইংল্যান্ড ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুশো রানের বিশাল টার্গেট তুলে দেয় প্রোটিয়ারা ইংল্যান্ড দুশো তিরিশ রানের টার্গেটকে তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে এবং জিওরুট এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাম্বার ফোর বাংলাদেশ দুশো পনেরো রান শ্রীলঙ্কার করা দুশো চোদ্দ রানের বিশাল টার্গেটকে তাড়া করে টি টোয়েন্টি ক্রিকেটে জয়ের রেকর্ড করার তালিকায় চতুর্থ স্থানটি দখল করে রয়েছে বাংলাদেশ দু হাজার সালের মার্চে কলম্বোতে লঙ্কানদের বিপক্ষে এই রেকর্ডটি করেন টাইগার বাহিনী টসে জিতে বাংলাদেশ ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো রান করে লঙ্কানরা দুশো রানের বিশাল টার্গেটকে তাড়া করতে নেমে উনিশ ওভার চার বলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এবং মুশফিকুর রহিম এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নাম্বার ফাইভ ইন্ডিয়া দুইশো রান টি টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার দুশো ছয় রানের টার্গেটকে তাড়া করে জয়ের রেকর্ড করার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইন্ডিয়া দুই হাজার নয় সালের বারোই ডিসেম্বর ইন্ডিয়ার চান্দিঘাটে ইন্ডিয়া ও শ্রীলঙ্কা মুখোমুখি হয় টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো ছয় রান করেন অপরদিকে ভারত ব্যাটিংয়ে নেমে উনিশ ওভার এক বলে চার উইকেট হারিয়ে দুইশো এগারো রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় এবং এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন যুবরাজ সিং